Hello everyone, welcome to my channel. I am Shomrita Paul and you are watching Shomrita Paul Food Vlog. So, video last of the dekhte thako aur ami ajke eshe gechi South City Mall e aur just ekhon bhetore dhukbo aur video last of the dekhte thakle tumra bujhte parbe je ami ki korte eshi aur puro details ta dewa thakbe vlog e. And please do like, comment, share and do subscribe. So, watch this video till end. So guys, at last আমরা ভেতরে ঢুকে গেছি মানে সাউথ সিটি মলের ভেতরে ঢুকে গেছি এবারে আমি কিসের জন্য এসেছি সেটা আমি বলে দিচ্ছি এখনি আমরা এসেছি থাইল্যান্ডের ফুড এন্ড ফ্রুটস ফিস্টাতে যেটা হচ্ছে স্টার্ট হয়েছে 10th ফেব্রুয়ারি থেকে আর চলছে 5 মার্চ অবধি অ্যাকচুয়ালি যাদের কোম্পানি দেখে আমি এসেছি তাদেরটা চলবে 3 মার্চ অবধি সো আজকে 2 তারিখ So, I am going to এবারে এই festival actually Spencer's Hold করছে আর এটা South City Hyperstore হচ্ছে So, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর থাইল্যান্ডের বিভিন্ন জিনিস নাচ গান প্রচুর কিছু থাকবে এই ভিডিওটাতে অবশ্যই দেখতে থাকো লাস্ট অবধি আর অনেক কিছু নলেজ পাবে তোমরা So, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো So, guys, এখন আমরা বেসমেন্টে যাচ্ছি জারা থেকে So, এখন আমরা এসকেলেটরে আছি এবং নামছি সেসে ঢুকে আমরা প্রথমে কিছু ক্যান্ডিজ দেখছিলাম তারপরে সিডস দেখছিলাম সো কিছু কিছু মোমেন্টস এখানে শেয়ার করা আছে তোমরা দেখে নাও আর এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে আর এখানে বলছি ড্রাই কিউই ড্রাই লেমন ড্রাই ম্যাঙ্গো সব কিছু আছে তোমরা এখানে এসে একবার কিনতে পারো আমার তো সবকটাই ট্রাই করা হয়ে গেছে তাই আমি কোনটাই এখান থেকে নিইনি আমি জাস্ট ফ্ল্যাক্স সিডস আমার দরকার ছিল ওটাই নিয়েছি সেকশন থেকে বেরিয়ে ব্রেড সেকশনে চলে আসলাম তারপরে এখানে আমি অনেক কিছু নিয়েছি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আমি ওখানে লাস্টে বলে দেব গাইস এটা আমি নিয়েছি এটার নাম হচ্ছে ফোকাসিয়া এটা আমার শর্টসে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আমাদের ফোকাসিয়া ফ্ল্যাক্স সিডস আরো অনেক কিছু নিয়ে বিলিং কমপ্লিটেড হয়ে গিয়ে আমরা ক্যান্ডি ওয়ার্ল্ডে আসলাম তারপরে ক্যান্ডি ওয়ার্ল্ডে এসে আমার কিছুই পছন্দ হচ্ছিল না সো আমি কিছু নিইনি তারপরে আমরা গেছিলাম বিয়ার শপে ওখান থেকে আমরা ব্রিজার নিলাম তারপরে এখানে গার্লিক বাটার নিলাম তারপরে আমরা গেলাম সি ফুডের যে মার্কেটটা আছে মার্কেট বলা যায় না শপটা আছে সেখানে গিয়ে কিছু কিছু জিনিস তোমাদের দেখালাম আমাদের টুনা ফিশ নেওয়ার কথা ছিল তাও আমরা নিইনি সো সেটা বাদ দাও আর
এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, তোমরা জাস্ট দেখে নাও একবার। আর গাইজ, থাইয়ের ফিস্টাটার ব্যাপারে বলে দিই, ওরা দিয়েছিল ডেট 10th February থেকে 5 March, আর যেই কোম্পানির দেখে আমি গেছিলাম সেটা ছিল 10th February থেকে 3 March, মানে 3rd March। কিন্তু আমি এটাই বুঝলাম না যে ওরা কিভাবে বলতে পারে, স্পেন্সার থেকে আমি জিজ্ঞাসা করছি, যে বলছে যে না এটা হচ্ছে না, প্রত্যেক শুক্রবার হয়, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া আছে 10th to 3rd। কিন্তু এটা যদি আগে থেকেই ইনফরমেশান ওরা দিয়ে রাখতো তাহলে হয়তো সেটা সুবিধার হতো, নাহলে মানে কি বলবো, এতটা গিয়ে মানে ফালতু, মানে দিনটা জাস্ট ওয়েস্টেড হয়ে গেছিলো। তাই জন্য আমরা যেটুকু পেরেছি ভাবলাম একটা ব্লগ করে নিই, তো ওটা পোস্ট করে দিই আর কি, যেহেতু ব্লগটা স্টার্টই করে ফেলেছিলাম। সো কি আর বলবো, এটা যদি আগে থেকে জানিয়ে দেওয়া হতো সো আই থিঙ্ক ওটা বেস্ট হতো। গাইস, ব্রিজারের ওইটার পাশেই আমি দেখতে পেয়ে গেলাম গিফট। দেখো কি সুন্দর সুন্দর, মানে ওয়েডিং গিফটস আছে, অনেক ধরনের গিফটস আছে। এই দেখো কি ভালো লাগছে। গাইস, আমরা বেসমেন্ট থেকে এখন উপরে যাচ্ছি। থাই ওইটা যেটা ফেস্টিভ্যালটা তোমাদের বললাম ওটা হয়নি, সো এখন উপরে উঠছি, এখন দেখি বাড়ি যাব। এই যে হাই বলে দাও। হাই। সো কী কী শপিং করেছি দেখলেই তোমরা, আর শপিং বলতে গেলে মানে ফুডের কী কী কিনেছি, সো ভিডিওটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারলে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর বাই বাই। এখন বাই বাই বলো, বাই বাই।